স্যার আমাকে যথেষ্ট সম্মান দিছেন, স্যার আমাকে যে সম্মান দিছেন সেটা আমি প্রাউড ফিল করে বলতেছি। স্যারের মতো প্রত্যেকটা যেন অফিসার হয়, প্রতিটা ঘরে ঘরে যেন স্যারের মতো অফিসার হয়, তাইলে আমাদের দেশে এইরকম কুলাঙ্গার অফিসার থাকবে না। সরি টু সে মাই ল্যাঙ্গুয়েজ, স্যারের মতো অফিসার যেন প্রতিটা ঘরে ঘরে হয়। এই জন্য উনি অফার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কী করা যাবে এখন? এখন আবার যখন উনি যাবে আমি পাঠাই দেবো। আমি তখন ওনাকে বললাম যে আমরা তো এই ঘটনা, এখন তো মাল বেশি দেওয়া হয়েছিলো, এই জন্য বলছেন না আমি আমি উনি যে এতক্ষণ যে স্টেটমেন্টটা দিল ওই স্টেটমেন্ট আমাকেও দিল, যে আমি তো বলছি পর্যায়ক্রমে আমি মাল শেষ হতে আমি লাগে তো আমি আপনার সাথে আরেকজন লোক ছিল যে উনি যা বলছে সেটা তো টাইমের ভিতরে সিসিটিভি সবই যদি রেকর্ড আছে তাহলে হ্যাঁ উনি বলে আছে সব রেকর্ড আছে, আপনার যদি রেকর্ড খোঁজেন আমার কথা কোনো দরকার নেই। তো সেইভাবে আমি ওনাকে বললাম যে ওনার হাত বললাম তো ওনার কাছে রেকর্ড আছে, এই রেকর্ডটা দিয়ে উনি এটা প্রুভ করতে হবে যে আপনারা সঠিক ছিলেন। এই কথা বলে ওনাকে আমি পাঠাই দিয়েছি। ওমর হায়াতকে বলছি যে আপনি তৈরি থাকেন, আজকে তো বৃহস্পতিবার, কাল শুক্রবার, আজকে তো পাঁচটা বেজেই গেল, হয়তো শনি রবিবারে কিন্তু একটা আমরা ইনভেস্টিগেশন সবাই মিলে আমরা করব, আজকে শুক্রবারের জন্য আমরা আপনি সত্যি কথা বলি। ওনাদেরকে কিন্তু সব আমি ইতে দেখে আসছি, বিকালে আসছে, বিকালে চারটে ফ্লাইট ছিল, এই জন্য সকাল থেকে ওরা আসতে পারে। তো আমাদের এখনও মিটিং চলছে যে আমরা কালকের ভিতরে আমরা একটা ইনভেস্টিগেশন করবো, আপনি কোনো একদিন সময় আমরা আজকে মিস করছি, এটা একটা মিস করে তদন্ত করলে আপনাদের একটা উনি যাওয়ার আগেই একটা ফলাফল ওনাকে আমরা দিতে চাই। এইটা হলো আমাদের মূল কথা যে উনি কী রিয়েক্টটা পেয়ে গেলো এখান থেকে, কী জাজমেন্টটা পাইলো সেটা আমরা দেখব। এখন আপা আসলে আমি বুঝতে পারি না, আপা আমাদের তখন আপা তখন স্বাভাবিক ছিল, ওই ছেলের কথা তখন হয়তো মনে হয়নি, যে কারণে বলছে না সব ঠিক আছে আপনাদের ব্যাপারে আমি খুশি, আমি এখন যেতে পারি, আমি এত কিছুর মধ্যে আর যেতে চাই না, আমাকে সোদা সবটা পথ দেখাই দেন, আমি আমি কীভাবে যাবো। তো আমি বললাম যে নিচে গিয়ে আমরা করে চলে যাব, এই হলো কথা। এখন এখন আমরা চিন্তা করলাম, আমার হেড অফিস চিন্তা করলো, যেহেতু আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান আমার কাছে না, উপরে আপনি তো ধাপগুলো বলেন সচিব, তার উপরে আমাদের মিনিস্টার, তার উপরে প্রাইম মিনিস্টার, তার উপরে আরও দপ্তর আছে, প্রেসিডেন্ট দপ্তর, সব আছে, সব ইনভলভ। এর একটা এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা আপনার এখন সুতরাং এটা কোনো একটা কিছু হলে ওই পর্যায়ে চলে যাবে। ওনারা সেটা আমাকে তাৎক্ষণিকভাবে আজকে কালকে রাতে আমাকে রাত 12টায় লিঙ্ক করে বলা হয়েছে যে এটা আপনি দেখেন, তা আমি বলে দিয়েছি এটা আমরা আজকে বসবো আপনি দেখবেন, আজকে তো ফ্লাইট করেছিল একটু সময় হয়ে গেছে। তো যাই হোক ওনারা আবার বলছেন তাহলে একটা কাজ করেন, এখনই ওনার বাসায় গিয়ে এখনই সারেন্ডার করেন, আর কিছু লাগবে না, ও কী হবে না সেটা তো দেখবই, সেটা তো পরের অ্যাকশন, আপনার অ্যাকশনে এখনই পানিশমেন্ট দেন, ওনার বাসায় আপনাকে সবাইকে নিয়ে ওখানে সারেন্ডার করেন, পানিশমেন্ট আপনি এখনই শুরু করে দেন। তা আমি বললাম যে স্যার আমি এখনই যাচ্ছি, এবার আপনার সাথে কথা বলি, এই পানিশমেন্ট শুরু হয়ে গেছে, এই যে আশাটা আমরা আসছি আপনি ওনাকে পানিশমেন্ট দেবেন, আমি আসছি আমরা এটা আমাদের আসার দায়িত্ব থেকেই আসছি, দায়িত্ববোধের জায়গা থেকেই আসছি। স্যার আমার ফ্লাইটটা ওরা মিস করলো, আমাকে বললো 3-4 হাজার টাকা লাগবে, আমার কাছ থেকে নিল 14,000 টাকা আমার ক্ষতিপূরণ, তারপরে আমার 250 পাউন্ড আমার টিকিট চেঞ্জের জন্য, এটা তো দুষ্ট আমার ছিল না, এই 14,000 টাকার জন্য কে দায়ী? তারপরে আমি এই টেস্ট করব আবার ওই যে কিসের কোভিডের 3,000 টাকা, তো এই যে আমি ক্ষতিপূরণে পড়লাম ওনাদের জন্য, আমি ওনারা একটা বার আমাকে ওয়ার্নিং দেন নাই এজ এ আপনি সিসিটিভিতে গিয়ে দেখিয়েন যে আমাকে একবারের জন্য একটা অফিসারও আমাকে বলেন নাই যে আপা আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট গেট ক্লোজ হয়ে যাবে আপনি কাজ শেষ করেন, ওরা ডেলিভারলি আমাকে মিস করাইছে, তো এই ক্ষতিপূরণ আমাকে কে দিবে? আমি তো পক্ষে সাপোর্ট অবশ্যই প্রতিষ্ঠানের, আমি হচ্ছেন স্যালারিয়ান, স্যালারিয়ান শব্দের অর্থ হচ্ছে নুন, আমি যেতে পারলাম না কেন, আমি এই গাড়িটা দিলাম 14,000 টাকা কেন, আমি টিকিট চেঞ্জের জন্য, কিন্তু আমাকে যদি ওরা ফ্লাইট দিয়ে দিত, ভাইয়া আপনি একটা বার গিয়ে সিসিটিভি ফুটেজে দেখেন আমাকে একবারও ওরা বলছে কিনা যে আপা আপনার টাইম শেষ আপনি যাবেন কিনা বলেন,
ওরা বলছে সুটকেস যেই আমি বলছি 26,000 টাকা আমি দিব না, আমি একটা সুটকেস নিব বলছে যান আপনি যেতে পারবেন না, যান আপনার সময় শেষ, সময় শেষ, এইরকম বলছে আমাকে হাত খালি দিয়ে সময় শেষ। মূল চ্যাটে 26,000 টাকা, এই মূল চ্যাটে ছিল, এখন ওখানে তো নোটিশটা আপনি দাবি যে নোটিশ করা হলে আমি আর আগে অ্যালার্ট হয়ে আমি ব্যাগাস বের করে যে 26,000 টাকা যা পাই তো কি অ্যাক্সেস ব্যাগে চার্জ অ্যাক্সেস আমি তো চাই না নিতে 10 কেজি 10 কেজি আর 7 কেজি 1 কেজি হলে কি এটা টোটাল এসে এটা টোটাল এসে ব্যাগাস ছিল কত? আচ্ছা ঠিক আছে, আমি আমি 26,000 দিয়ে দিতাম মামা, যে টোটাল এসে ব্যাগাস ছিল কত? 40 কিলো এক্সট্রা ছিল আমার, এক্সট্রা মানে হ্যাঁ আমি নিতে চাই নাই, আমি নিতে চাই নাই, আমার আমার এখনো আপনাকে দেখাবো এখানে আছে সুটকেস, আমি লাল সুটকেসটা শুধু 27 কেজি ছিল, আমি বলছি ভাইয়া আমার এই সুটকেসটা দেন, আর আমার এই 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 নেফিউটা ছিল দরজার সামনে দাঁড়ানো, আমি ওদেরকে দেখাই বলছি ও এখানে দাঁড়ানো ও নিয়ে যাবে সুটকেস, বলছে না গেট ক্লোজ, একজন মানুষকে গেট ক্লোজ করার আগে 15 মিনিট আগে তাকে ওয়ার্নিং করা লাগে যে গেট ক্লোজ হয়ে যাবে আপনি ডিসিশন নেন কি করবেন, তো এটা ডেলিভারটলি আমার সাথে করা হয়েছে সম্পূর্ণ ইচ্ছাকৃত। তো একটা কমনের পর বাকি দুইটা কত ঢুকছিল? জি দুইটা অন্য কত ঢুকছিল? দুইটা কমন দুইটা তিনটা আপাতত 3 পিসেস ছিল, হ্যাঁ যখন আপনি একটা কমায় ফেললেন পরে বাকি দুইটা কমাইছেন, বাকি দুইটা কত কত কেজি ছিল? 53 ছিল, 53, তারপরে আমার কিছু হার্বাল অয়েল ছিল, হার্বাল অয়েল ছিল, আমি এটা নিব না আমি, হ্যাঁ হ্যাঁ 53 ছিল, তখন আমি বলছি আমি নিব না আমি শুধু 27 কেজি নিয়ে যাব, হ্যাঁ আরেকটা কমাই ফেলছি, হ্যাঁ আমি এরকম করে ইচ্ছা করে প্যাক করে নিছি ভাইয়া যে যদি ঝামেলা করে, কারণ আমি জানি এয়ারপোর্ট খুব ঝামেলা করে, আমি এখান থেকে এখানে করব না, সেই জন্য আমি এরকম এরকম করে প্যাক করে নিছি আমার সুটকেস, আমি জিজ্ঞেস করে নেই উনি ছিলেন যে আমি তো, হ্যাঁ তখন আমি তো বলছি যে আমি নিব না, যখন আমি বলছি সুটকেস নিব না 26,000 টাকা দিব না, তখন ইউটি বলছে গেট ক্লোজ হয়ে গেছে, কারণ এই যে আমি 26,000 টাকা দিব না, আমি বলবো না শুনেন স্যার আমি সুটকেস নিব না বলছি, আমি বলছি আমার দুই সুটকেস নিব না, আমাকে আপনারা পাসপোর্টে সিল মারেন আমি যাচ্ছি গা, আর আমার আমাকে বলছে আপনারা এই সুটকেস কে নিবে, আমি বলছি সেটা আপনার দায়িত্ব না, আমার বাগনাকে ফোন দিলেই ও চলে আসবে নিয়ে দিবে, ওরা টাকার মাধ্যমে সুটকেসটা পৌঁছানোর চেষ্টা করছে, টাকা পায় নাই 26,000 দিলে হই 53 কিলি এগুলো দিচ্ছে, ঘটনা ছিল যে ওদের কথা হইলো আমি দুইটা সুটকেস নেই হাউএভার হোয়াট এভার আর 26,000 টাকা দিই ওদেরকে, আর আমি বলছি না আমি নিব না আমি একটা সুটকেস নিব, আমি যা বলছে না ফ্লাইট বন্ধ হয়ে গেছে আপনি আপনি বেশি কথা বলেন, আমি কি বুঝতে পেরেছি দেখেন আপনি যদি 2 পিসের 3টা একটা কমায় ফেললেন, হ্যাঁ দেন 2 পিস থাকলো, 2 পিসের ওয়েট হলো টোটাল ওয়েট 53, জি ওকে, সো এই 53 থেকে 10 কেজি চার্জ হলো 26,000 টাকা, জি দেখ ইজ আপনাকে এক্সট্রা 3 কেজি কিন্তু ওয়েট করা হয়েছে, আমি বলছি আমি কিচ্ছু নিব না আমি শুধু একটা সুটকেস নিয়ে যাব, এই দুইটা বলছে আপনার এই দুইটা কে নিবে এসে, আমি বলছি আমার যেই হোক এসে নিবে, আপনারা পাসপোর্টে বলেন না আপনার শেষ ফ্লাইট বন্ধ সব কিছু বন্ধ হয়ে গেছে, শুধু আমি একটু আগে বলছি না বাংলাদেশে যদি 2017 আমি আসছিলাম আমি 100 কেজি এক্সট্রা মাল নিয়ে গেছি, আপনার কোনো এক কর্মচারী আমাকে 17,000 টাকায় দিয়েছে, তো আপনার এখন আপনি বলেন আমি কেন বুঝবো যে আপনারা 1,00,000 টাকা নেবেন আমার কাছ থেকে, 17,000 টাকার 90 কেজি মাল আমাকে এক্সট্রা দিছে, 2018 না আমি 2018-এ।
আগের কর্মকর্তা আমার অফিসটা এইভাবে চালিয়েছে, আমিও চালাইছি। আর আমরা জনগণ হিসাবে আপনাদেরকে আজকে যদি আপনি যাত্রীর কাছ থেকে হয়রানি স্বীকার করতেন আর আমাদেরকে বলতেন, আপনার পক্ষে আমি মিছিল করতাম, আপনার পক্ষে আমি অনেক কিছু করতাম। ঠিক তেমনিভাবে আমাদের যাত্রীরা যখন হয়রানির শিকার হয় তখন আপনাদের বিপক্ষে চলে গেলেও আমাদের অনেক কিছু করতে হয়। কিন্তু আমরা পারিবারিকভাবে এখনও এই বিষয়টা নিয়ে আমরা এদিকে এগুচ্ছি না। পাশাপাশি আমরা অপেক্ষা করতেছি বাংলাদেশ সরকার, বিমান কর্মকর্তা বা এয়ারপোর্টে বলছেন যে বহু আমাদের আত্মীয়স্বজন এয়ারপোর্টে চাকরি করে, কাস্টমসে চাকরি করে, বিমানে চাকরি করে। মানে আপনাদেরকে বললে দুষ্ট তো আমাদের ফ্যামিলিতেই চলে আসে। হ্যাঁ, এখন ওরা চাকরি করে ঠিক আছে, কিন্তু আমার মামা আমার ভাই চাকরি করলো বললে যে সে অন্যায় করবে, এটা মেনে নিতে। আপনারা যদি এয়ারপোর্টের কমন যে যাত্রী হয়রানি, এই যে লেগে, এই যে ওজন, এই যে অতিরিক্ত চার্জ, এই যে যাত্রীদের হয়রানি, এটা তো দয়া করে আপনার আপনাদের পায়ে ধরে বলছি, এই দেশ 50 বছরের উপরে হয়ে গেছে স্বাধীনতা, আজকে 50 বছর পরে যদি একজন প্রবাসী এয়ারপোর্টে গিয়ে সে যদি প্রশান্তি না পায়, সে যদি সহযোগিতা না করে, ওই 1971 সালের মুক্তিযোদ্ধারা কিসের জন্য এই দেশকে কিসের জন্য স্বাধীন করে? আপনারা লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়ে আপনারা অফিসে কাজ করতেছেন, হ্যাঁ, আপনারা দেশকে সুন্দর করেন, আপনার ডিপার্টমেন্টকে সুন্দর করেন, হ্যাঁ, সিসি ক্যামেরা দেখে আপনি ব্যবস্থা নেন এবং পরবর্তীতে এই ধরনের হয়রানির শিকার যাতে কোনো যাত্রী না হয় সেটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। আর আমি জানতে চাই আপনারা এই বিষয় নিয়ে আপনারা কী কী ব্যবস্থা নিয়েছেন, দয়া করে প্লিজ আমাদেরকে একটু অবগত করবেন কিছু। প্রথমে যে আপনি বলছিলেন যে আমরা আসছি, এটা একটু বলেন যে এরকম যে আসা, এরকম আমি যে বলতে চাই যে আপনারা যে আজকে আসছেন আমার খুব ভালো লাগতেছে, আপনি আপনাদেরকে রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসছেন। যদি আমি ওইটাকে ভালো না পাইতাম তাহলে আপনাদেরকে আমি রাস্তা থেকে রিসিভ করে আমার বাসায় নিয়ে আসার কথা ছিল না, আমি ওই রাস্তা থেকে আপনাদেরকে সালাম জানিয়ে যাই। কিন্তু আমি ভাবছি যে আমাদের এয়ারপোর্টের বিমানের কর্মকর্তারা অত্যন্ত নিশ্চয় ভালো মানুষ, যার কারণে একজন যাত্রীর বাসা পর্যন্ত পৌঁছেছেন। এই জন্য আপনাদেরকে অশেষ মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের এয়ারপোর্ট, আপনাদের বিমান অফিস এবং এয়ারপোর্ট সহ এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাত্রীদের সহযোগিতার মানসিকতা নিয়ে যদি আমরা ডিপার্টমেন্ট চালাতে পারি, আপনারা চালাতে পারেন, আপনাদের প্রতি আমাদের সহানুভূতি, দোয়া সব কিছু ছিলেন। আর ওই আর আমি ওদের নিয়ে পায়ে ধরছি, বলছি আমি আপনাদের পায়ে ধরি, আমাকে আমার পাসপোর্টে সিলটা দিয়ে দেন, আমি চলে যাই, আমার একটা সুটকেস দিয়ে দেন, আমাকে কোনো ধরনের ওয়ার্নিং দেয়া হয় নাই স্যার, এটা সম্পূর্ণ মিথ্যা যে আপা আপনার 15 মিনিট রয়েছে, আপনি ডিসাইড করেন আপনি কী করবেন। আমাকে বলছে যেই আমি বলছি আমি 26,000 টাকা দিব না, আমি সুটকেস নিব না, প্রথম বলছি স্যার 10,000 টাকা নেবেন, আমার সিসিটিভি ফুটেজে দেখিয়েন আপনি, আমি টাকা নিয়ে এরকম বলছি আমার কাছে আছে স্যার প্লিজ দিয়ে দেন আমাকে, তখন বলতেছে না হবে না, আপনার আপনার 10 কেজি না সামথিং কত কেজি ওয়েট বেশি, আমরা কীরকম দিব আপনাকে। তারপর বলছি ঠিক আছে স্যার আমার এই এক সুটকেস দিয়ে আমি চলে যাব। এমডি সাহেব একটা ফোন দিল আমাকে, এখন আপনি কি ঢাকা হইয়া এমিডিয়ার্স বা কাতারে আরো যে এইভাবে ঢাকা হয়ে আপনি আর এটা একটা ঢাকা থেকে বললো আমাকে যে এটা যদি হয় তখন আমার এখান থেকে নিয়ে তো তারিখের এবং আপনার দেখেছেন আমি আর পয়সা নষ্ট করতে পারবো চেষ্টা করি গুরুত্বপূর্ণ প্রমাণ সহ।